তো দিনই চলবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, একবার উনি হজে গেলেন, হজের সফরে একজন মহিলার সাথে সাক্ষাৎ হলো। হজের সফরে একজন মহিলার সাথে ওনার সাক্ষাৎ হলো। মহিলা রাস্তায় বসে আছে, পশমি জামা গায়ে দেওয়া, পশমি ওড়না পরিহিতা, একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা, উনি বসে আছেন রাস্তায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দেখলেন একা একই বসা, কোনো বিপদেই পড়লো কিনা। হজের সফরে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। মহিলা উত্তর দেয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সুবহানাল্লাহ। কোরআনে কারিমের আয়াত দিয়ে উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম বলে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝলাম উনি আমার সালামের উত্তর দিয়েছেন। এবার আমি মহিলাটাকে প্রশ্ন করলাম, মা আপনি এখানে কেন বসে আছেন? মহিলাটা উত্তর দেয় মাই ইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা যার পথ ভুলিয়ে দেন তাকে কেউ পথ দেখাইতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন তার কোরআনের আয়াত শুনে আমি বুঝে গেলাম উনি রাস্তা হারিয়ে ফেলেছেন। এবার আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কয়দিন যাবত বসা? মহিলাটা কোরআনে কারীমের আরেকটি আয়াত দ্বারা উত্তর দেয় ফালা লায়ালিন সাওয়িয়া, তিন রাত তিন দিন যাবত আমি এখানে বসা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝলাম কোরআনের এই আয়াত দ্বারা উনি বুঝাইল তিন দিন যাবত বসা। এবার তাকে প্রশ্ন করলাম কেনই বা এসেছেন এখানে, যাবেন বা কোথায়? মহিলাটা কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মহিলা বুঝাইল, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝলাম মহিলাটা আমাকে বুঝাইল এই আয়াতের মাধ্যমে। আয়াতের অর্থ হলো সুবহানা পবিত্র এই সত্তা আল্লাযী যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত। ইবনে মুবারক বলেন উনি মুহাদ্দিস মানুষ ছিলেন তো, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আবু হানিফার সাগরিদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক বড় তাবেঈ ছিলেন, অথচ শুরুর জামানায় মদ টানতেন, বোতল টানতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বোতল টানার থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক যদি মুহাদ্দিস হতে পারে, এই জামানার ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাস গুলো আল্লাহর ওলি হইয়া যাইতে পারে, হইয়া যাইতে পারে। আল্লাহ এদেরকে তুমি ওলি বানাইয়া দাও, বলে না আমি দরকার একটু দাওয়াত তাদের কাছে পৌঁছানো দরকার। কুত্তালিক কয়ে গালি দিয়েন না, এদেরকে মানুষ লিক বলেন, মানুষ বানান। অনেক সময় নামের আসর পরে, নামের আসর পরে আমরা খালি এদেরকে বকি, বকতে 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 না একটু ভালো ভালো। যেমন এক বুজুর্গের ওয়াকেয়া, এক বুজুর্গ ওই ওনার ছাত্রদেরকে অন্যায় করলেও কমবখত বলতেন না, বলতেন নেক বখত, কমবখত বলতেন না, বলতেন কমবখত হতভাগা না, নেক বখত সৌভাগ্যবান। বুজুর্গ একদিন জিজ্ঞেস করলো হুজুর আপনি রাগ উঠলে মানুষের সবাই গালি দেয়, আপনি গালি দেন না? কয় আমি গালি দেই না, আল্লাহ তাআলার রহমত কখন পড়ে যায়? এক শ্রেণীর ফেরেশতা আছে এরা সব সময় আমিন বলতে থাকে, আমি যদি বলি কমবখত আর এই সময় যদি তার আমিনটা ফেরেশতা সিল মেরে দেয় তাহলে তো এ গেলই, তাহলে তো এ গেলই। আর যদি নেক বখত বলি ওই সময় যদি ফেরেশতার আমিনটা লেগে যায় এত নালায়েক অনুপযুক্ত আল্লাহ তার ভাগ্যটা বদলাইয়া দিল। চিন্তা 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 চিন্তার পরিবর্তন আল্লাহ আমাদেরকেও দান করেন, বলেন আমিন। বুঝে ফেলছেন, হজের সফরে আসছেন, যাবেন কোথায়? বাইতুল মাকদিস মসজিদে আকসা যেখানে ফিলিস্তিন উনি সফর করবেন। এবার মহিলাকে উনি প্রশ্ন করতেছেন আপনি এখানে বসা তিন দিন যাবত খান কি, পান করেন কি, খাবার দেখি না সাথে, পানি দেখি না। মহিলা উত্তর দে কোরআনের একটা আয়াত, আমার রক্ত তিনি যিনি আমাকে খাওয়ান এবং পান করান।
উনি বুঝলেন বুঝাইছে রব তাকে খাবার দেন সময় মতো খাবারের ব্যবস্থা হয়ে যায় এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার সাথে খাবার আছে আপনি একটু খাবেন মহিলা উত্তর দে আতিমুসসিয়ামা ইলাল লাইল তোমরা রোজাকে রাত পর্যন্ত পূরণ করো সুবহানাল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝলাম মহিলাটা রোজা এজন্য আমার খাবার খাবে না আমি তাকে বললাম এখন তো রমজান মাস না আপনি কিসের রোজা রাখেন মহিলা আরেকটা আয়াত দে ওয়ামান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম আল্লাহু আকবার মহিলাটা বলে সব ফরজ রোজাই রাখতে হয় আরে ওয়ামান তাতাওয়া খায়রান কোন ব্যক্তি যদি নফল হিসাবে কোনো ইবাদত করে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হিসাবে তার নামটা আল্লাহর দফতরে উঠে যায় মানে বুঝাইলেন এটা ফরজ রোজা না আমি নফল রোজা রাখছি আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝলাম নফল তো তাকে আমি বললাম আপনি সফরের হালতে আছেন সফর করতেছেন সফরের সময় তো ফরজ রোজাই মাফ হয়ে যায় নফল রোজা রাখার কি দরকার ছিল আপনি তো সফরে আছেন মহিলা উত্তর দে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন ওয়া আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনুল কারীমের ওই আয়াত কি তোমার জানা নাই যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুসাফিরের জন্য ছাড় আছে ঠিক তবে মুসাফির যদি জানতো রোজার কত ফজিলত সফর অবস্থায় সে রোজা ছাড়ত না ওয়ান তাসুমু খায়রুল লাকুম যদি তোমরা রোজা রাখো তোমাদের জন্য উত্তম আমি উত্তমটা করলাম অনুত্তম করার দরকার কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন বলতেছেন যে আচ্ছা তো আপনার কোন বংশ আপনার বংশ কোথায় বংশের নাম কি মহিলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম মানে যে সম্পর্কে তোমার ধারণা জানা দরকার নাই এটার পিছনে তুমি পড়ো না আমি মহিলা মানুষ আমার বংশ দিয়ে তোমার কি এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝলাম মহিলা আমার এই প্রশ্নে রাগ করছেন এটা বুঝে আমি মহিলাকে বললাম আমি ভুল করছি আমাকে মাফ করে দেন মহিলা বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম যাও আজকে তোমাদের উপর কোনো অভিযোগ নাই আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলেন এটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার একটা টুকরা ইউসুফের 10 ভাই যখন গিয়েছিল ইউসুফের কাছে মাফ চায় ইউসুফ বলছিলেন আজকে তোদেরকে মাফ করে দিলাম ওইটা মানে বুঝাইলেন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝে নিলাম মহিলা আমাকে মাফ করে দিবেন এবার মহিলাকে আমি প্রশ্ন করলাম মা আপনি এভাবে যে কথা বলেন তার কারণটা কি এই যে আরবিতে কথা বলেন আমার মতো আপনি স্বাভাবিক কথা বলেন না কেন এবার আল্লাহর বান্দে উত্তর দেয় মা ইলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন বান্দা যে কথাটাই বলে ওই কথাটাই রেকর্ড হয়ে যায় তার কথা কানের কাছে কিন্তু একটা রেকর্ডার আছে রেজিস্টার আছে ভালো বললেও আমল নামায় উঠে খারাপ বললেও আমল নামায় উঠে আমি আল্লাহ তাআলার ভয়ে সব সময় কোরআন দিয়ে কথা বলি এবার মহিলাটাকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আপনি যদি বলেন কাফেলা হারিয়ে ফেলেছেন আপনাকে আমি আপনার কাফেলার সাথে মিলিয়ে দিলাম মহিলা উত্তর দে ওয়ামা তাফালু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ যত ভালো কাজ করবা সব আল্লাহ জানে মানে বুঝাইলেন এটা তো ভালোই হয় ভালোই হয় আমাকে দিয়ে আসবা আব্দুল্লাহ ইবনে মুবারক এবার নিজের উটনিটা বসায় দিলেন মহিলাকে বসতে বললেন মহিলা আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার উটের সামনে আল্লাহর বান্দি বৃদ্ধা একজন মহিলা উটে যখন উঠা উঠার নিয়ত করলো আগেই বলতেছে কুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম যার অর্থ হলো হাবিব মুমিনদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝলাম উনি যেহেতু উটের পিঠে উঠবেন উঠের পিঠে উঠে বসবেন এজন্য আমাকে আমার দৃষ্টি নিচের দিকে নিতে বলতেছেন
আমি নিচের দিকে তাকাইলাম, আমার দৃষ্টি আমি নিম্নগামী করলাম, উট দিলাম। উটের মধ্যে যখন উঠবে, মহিলা মানুষ তো উটে দৌড় মারছে, উট বাধা ছিল না, এখন দৌড় দিতে গিয়ে ওড়নার পেছে লাগিয়া মহিলা একটু পড়ে গেছেন, ওড়নাটা ছিঁড়ে গেছে। আবদুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি উটটাকে থামাইতেছি, আর শুনি মহিলা নিজের মুখ থেকে আয়াতে কারিমা বের হইতেছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, বান্দা যত বিপদ তোমাকে স্পর্শ করে তা সব তোমার হাতের কামাই। মানে মহিলা বুঝাইতেছেন, আমি মালিকের ফয়সালায় সন্তুষ্ট, এই যে একটা বিপদ হইছে এটাও হয়তো আমার কোন গুনাহ, আমার জন্য মাফ হয়ে যাইতেছে, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বললাম যে উটটাকে সুন্দর করে বেঁধে দেই, উনি বললেন ফাফাহামনাহা সুলাইমান। আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা সুলাইমানকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন, মানে বুঝাইলেন তোমাকে আল্লাহ ভালো জ্ঞান দিয়েছেন, বান্দা দিলে তো ভালোই হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক উটটাকে বেঁধে দিলেন, উটের পিঠে উঠে বসলেন, বসেই উনি পড়তে শুরু করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সফরের দোয়া পড়লেন, সফরে সফরে চলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তায় এই উঠ যা করে না, তাড়ানোর সময় গরু ইয়া নিয়ে পিছন দিয়ে লাঠি দিয়ে বাইরে যেতে থাকে, হট হাত করতে থাকে, বিভিন্ন কিছু আওয়াজ আসে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি জোরে জোরে এই সমস্ত আওয়াজ করতেছি। মহিলা একটু বিরক্ত হইলেন, কোরআনের আরেকটি আয়াত পড়লেন, ওয়াকসিদ ফি মাশিক, যার অর্থ হলো লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, এই বেটা রাস্তায় পথে ঘাটে যখন চলবে মধ্যম পন্থায় চলবে, খুব দ্রুত না, খুব তাড়াতাড়ি দৌড়ায়ও চলবে না, খুব আস্তে আস্তেও না, ওয়াকসিদ ফি মাশিক মধ্যম, মানে বুঝাইলেন যে তুমি আস্তে আস্তে যাও, ওয়াকজুজ মিং সাউতিক, তোমার আওয়াজকে নিচু করো, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি এবার আওয়াজকে নিচু করলাম, নিচু করে কিছু কবিতা পড়তেছি, গুনগুন গুনগুন কইরা, মহিলা এই কবিতাটা শুনে আমারে আবার ওয়াজ করতেছে, ফাকরা উমা তায়াসসারু মিনাল কোরআন। আরে বান্দা, কবিতা পড়ে সময় নষ্ট করার কি দরকার, কোরআনের কিছু অংশ যদি জানা থাকে এটা পড়ো সব বেশি, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তেলাওয়াত শুরু করলেন, সামনে বলেন উনি, আমি তেলাওয়াত করতেছি, ওনারে আমি জিজ্ঞেস করি একটু তেলাওয়াত করি, আচ্ছা আপনার কি স্বামী আছে? লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, মহিলা উত্তর দেয় কোরআনের আয়াত, এমন বিষয়ে তোমরা প্রশ্ন করো না যে বিষয়ে জানলে, প্রকাশ হয়ে গেলে তোমাদের মন খারাপ হয়ে যাবে, তোমাদের জন্য অশুভ হবে, ভালো হবে না, এমন বিষয়ে প্রশ্ন করো না, বুঝাইলেন এটা তোমার জানা দরকার নেই প্রশ্ন করা। এবার বাদ দিয়েছেন, বাদ দিয়ে বলেন, আচ্ছা তো সামনে কাফেলায় আপনার কে আছে, সামনে যে আপনি যাচ্ছেন কাফেলায় আপনার কিছু আছে? মহিলা উত্তর দেয় কোরআন দিয়ে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এরা হলো দুনিয়ার পরীক্ষা। মানে বুঝাইলেন ওই কাফেলায় আমার সন্তানও আছে, সম্পদও আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একটু পরে জিজ্ঞেস করলাম, কাফেলায় আপনার সন্তানরা কোন দায়িত্বে আছে? মহিলা কোরআনের আরেকটি আয়াত পড়ে, ওয়ালামাত وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ, আকাশের মধ্যে আল্লাহ তাআলা কিছু তারকারাজি দিয়েছেন, তারকা দেখে দেখে যেন মানুষ পথ চলে। মানে বুঝাইলেন, আমার ছেলেগুলোই কাফেলার রাহবার, আমার ছেলেদেরকে দেখে দেখে কাফেলা পথ চলে, আমি বুঝে নিলাম কাফেলার রাহবার। এবার আমি কাফেলার কাছে পৌঁছে গেলাম, বললাম আপনার ছেলেদের নাম কি? মহিলা এবার উত্তর দে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। বুঝলাম ইবনে মুবারক বলেন, আমি বুঝে গেলাম ওনার ছেলে তিনজন, তিন ছেলের নাম, এক ছেলের নাম ইব্রাহিম, আরেক ছেলের নাম মুসা, আরেক ছেলের নাম ইয়াহইয়া। এবার ইবনে মুবারক কাফেলার সামনে গিয়ে ডাক দিলেন, এই মুসা ইব্রাহিম ইয়াহইয়া কই তোমরা? এবার দৌড়ে ফুটফুটে সুন্দর তিনজন ছেলে আসলেন, মাকে পেয়ে আনন্দিত হলেন, সবাইকে নিয়ে ঘরে বসলেন। মহিলা এবার কাপড়ের খোঁচার থেকে টাকা বের করে বের করে ওই ছেলেদেরকে একজনকে দিয়ে বলতেছে, কোরআনের আয়াত, আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা
azka ta'ama falyatikum birizqim min. Jao shohore, ayater ortho holo shohore jao giye ei taka gulo diye halal khabar talash kore niye asho. Subhanallah. না বুঝাইলেন মেহমান আমার অনেক উপকার করছে যে খাওয়ানো লইয়া খাবার খাইবো। খাবার যখন আনলো এবার মহিলা বলতেছেন কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো। যখন বলল খাও এবং পান করো এবার ইবনে মুবারক খানা রেডি সব রেডি। হাজরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আ মহিলার সন্তানেরা যতক্ষণ পর্যন্ত এই মহিলার সংবাদ পরিপূর্ণভাবে আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত এই খাবারে হাত লাগাবো না। এবার সন্তানগুলো বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি জামানার তাবেঈ জামানার ওলি, আমাদের আম্মা উনি আজকে 40 বছর হয়ে যায়, 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে নিজের কথার হিসাব ময়দানে মাহশরে দিতে হবে, এই ভয়ে আমার মা আজকে 40 বছর পর্যন্ত কোরআনের আয়াত ছাড়া কোনো বেশি কথা বলে না। আমরা যখনই প্রশ্ন করি উনি কোরআনের এক একটা আয়াত দ্বারা উত্তর দেন যেন আমল নামা পুরাটা কোরআনে ভরা থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে উনিও একজন মহিলা আর আজকালকার মেয়েরাও একজন মেয়ে, গান 10টা মুখস্থ 20টা মুখস্থ, ঠিক না বেঠি? বাবারে বাবারে 1.5 ঘন্টার নাটক পুরোটা আপনার মুখস্থ শোনায় দিতে পারবে। কোন জায়গায় দিদি ডাক দিল, কোন জায়গায় দাদা বললো, কোন জায়গায় কি ডাক দিল, সব 1.5 ঘন্টার নাটক সমস্ত সিরিয়াল একসাথে মুখস্থ শোনায় দিবে। সূরা ফাতিহা পড়তে গেলে দাঁতের দিয়ে বাতাস বের হয়ে যায়, উপরে দিয়েও বাইরে নিচে দিয়েও বাইরে। আল্লাহ হেফাজত করো বলেন।